আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইউসিবি ব্যাংকে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কিভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন। যারা এখনও প্রবাস থেকে এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলেননি, কিভাবে খুলবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আপলোড করা হয়েছে, সেটা দেখে আসবেন, আই বাটনে দেওয়া থাকবে। অথবা যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারাও চাইলে আপনি প্রবাসে বসে বা দেশে যে কোনো জায়গায় বসেই আপনি কিন্তু ইন্টারনেট ব্যাংকিং বা তাদের যে ইউনেট অ্যাপস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো প্রথমে আপনি যারা আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট ওপেন করেছেন তারা অ্যাকাউন্টটা 1000 টাকা ডিপোজিট করবেন এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি শুধু ফোন করে বলবেন, কোনো ধরনের কাগজপত্র কিছু প্রয়োজন নেই। তো এই ইউনেট অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আসার পর যে কোনো একটি অপশনে ক্লিক করবেন, এরপরে সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দুইটি মাধ্যম আছে, ক্রেডিট কার্ড এবং অ্যাকাউন্ট। আমাদের ক্রেডিট কার্ড নাই, তাই অ্যাকাউন্ট আপনার নাম্বারটি দিয়ে দিবেন যেটি আপনার আছে পুরাতন, অথবা যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন অ্যাকাউন্ট নাম্বারটি পেয়েছেন সেটা অবশ্যই অ্যাক্টিভ হওয়ার পর। অ্যাক্টিভ কীভাবে করতে হবে সেটা ফোন দিতে হবে, তাদের অ্যাক্টিভ হয়েছে কি না ফুল ফর্ম, এবং আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেলটি দিয়েছেন এবং আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার জন্মসাল, যেটা অ্যাকাউন্ট খোলার সময় যদি পাসপোর্ট দিয়ে খোলেন পাসপোর্টেরটা দিবেন, আর যারা ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছেন ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার তৈরি করতে হবে, ঠিক আছে? তো যারা পুরাতন অ্যাকাউন্ট আছে তাদের অনেকে দেখেছে ইমেল দেওয়া নাই, শুধু মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এর জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চ থেকে এগুলো ইমেল মোবাইল নাম্বার আপডেট করে নিতে হবে, তারপরেই এভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অথবা আপনি ব্রাঞ্চে যোগাযোগ করবেন আর যদি প্রবাসে থাকেন। যারা অনলাইনে খুলছেন অ্যাকাউন্ট তাদের তো আর এইসব আপডেট করার প্রয়োজন নেই, সরাসরি অ্যাপসে চলে আসে এভাবে আপনার আমরা যেভাবে দেখাচ্ছি। তো ইউজারটা আপনার পছন্দ মতো আপনি অবশ্যই সংখ্যা সাথে নামের সাথে সংখ্যা বসিয়ে দিবেন, তারপরে SMS কিভাবে নিতে চান, মোবাইল নাম্বারে অথবা ইমেলে অথবা দোনোটাতে যেভাবে আপনি নেন নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের SMSটি চলে এসেছে, এখানে OTPটি দিয়ে দেবেন, দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ইন্টারনেট ব্যাংকিংটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো এখানে লেখাই আছে আপনাকে পাসওয়ার্ডটি, ইউজার তো আমরা এখানে তৈরি করলাম, পাসওয়ার্ডটি আপনার ইমেলে দেওয়া হবে যে ইমেলটি দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেলে অলরেডি পাসওয়ার্ড ইউজারও চলে আসছে। তো আপনি এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমেও ঢুকতে পারবেন বা অথবা এখানে পাসওয়ার্ডটি লিখে বা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি সরাসরি এবার অ্যাপসে চলে আসবেন। আসার পর প্রথমে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, তারপর তারা যে পাসওয়ার্ডটি পাঠিয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে নিচে ক্লিক করবেন, করার পর নেক্সটে ক্লিক করতে হবে আমাদেরকে। এখন আমাদেরকে প্রথমে তারা UCB ব্যাংক থেকে যেই পাসওয়ার্ডটি দিয়েছে সেটা দিবেন, তারপর আপনার পছন্দ মতো এখানে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে, যেমন @ হ্যাশ স্টার, ঠিক আছে, ডলার চিহ্ন, পার্সেন্ট চিহ্ন, এগুলো দিয়ে একটা কঠিন পাবেন, ম্যাক্সিমাম 8 সংখ্যা, কমপক্ষে 8 সংখ্যা, উপরে 12 সংখ্যার মতো এই পাসওয়ার্ডটা আপনি দ্বিতীয় করে এবং তৃতীয় করে সেমভাবে দিয়ে দিবেন। তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দর্শক, অনেক কিছু হাইড রাখা হচ্ছে, সিকিউরিটি পারপাস সাবমিট অপশনে ক্লিক করবেন, করার পরেই কিন্তু আমাদের কাজ শেষ। এবার আপনারা যদি ড্যাশবোর্ড অথবা যে ফান্ড ট্রান্সফার যে কোনো একটা অপশনে ক্লিক করে এখন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা দিই, দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসে কিন্তু আমরা লগ ইন করতে পেরেছি। তো অনেক সুন্দর একটি অ্যাপস, আপনারা এখানে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার, NPSB, EFTN সব কিছু কিন্তু ফ্রি। আমি বাংলাদেশের অনেক ব্যাংকেই দেখেছি, হতে পারে তারা MFS ফান্ড ট্রান্সফারের সার্ভিসগুলো এখনও আনে না, যদি কর্তৃপক্ষ দেখে থাকেন আমাদের ভিডিওগুলো অবশ্যই সেটাও আপনারা চালু করবেন। তো এখানে আপনি আপনার প্রোফাইলে আসার পর প্রোফাইল পিকচার লাগাইতে পারবেন এবং আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, মোটামুটি এখানে অনেক কিছু আছে। এটাতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টও এখান থেকে সেট করে নিতে পারবেন। তো অনেক সেটিংস আছে, আপনারা যদি চান আমরা সেই বিষয়ে অ্যাপস রিভিউয়ের বিষয়ে অ্যাপসে কোনটাতে কী কাজ হয় সে সম্পর্কে আলাদা ভিডিও বানিয়ে দেব। তো আশা করি আপনারা এটা এই ব্যাংকে ব্যবহার করে অনেক বেশি
উপকার হবে আপনাদের। তো এই ছিল দর্শক আজকের ভিডিও, এবং এই ব্যাংক থেকে আপনারা কীভাবে বাংলাদেশের অন্য অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সে সম্পর্কেও আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। দর্শক, যারা আপনাদের কাছে একটি বিশেষ ঘোষণা হচ্ছে আর একটি অনুরোধ থাকবে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত, অনুরোধটি হচ্ছে এই, আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে আপনাদের ক্ষতি হবে না। আর দর্শক, যারা বিদেশে আপনার রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম রোমিং করে আপনারা ব্যবহার করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজেও আপলোড করে থাকি, টেক পপার্স ফেসবুকে গিয়ে লেখলেই কিন্তু আমাদের পেজটি এবং গ্রুপও আছে, আপনারা অবশ্যই সেগুলোতেও কানেক্ট থাকবেন, নিয়মিত আমাদের সাথে থাকবেন।